আমরা যখন ফোন ব্যবহার করি তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের ফোনটি অতিরিক্ত পরিমাণে গরম হয়ে যায়। এমনকি ফোন চার্জ হয়ে যাওয়ার পরেও আমরা যখন ফোনটি খুলে রাখি তখনও কিন্তু দেখা যায় যে আমাদের ফোনটি অনেক পরিমাণে গরম হয়ে যায়। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কি এমন একটি সেটিংস এনেবল করলে আপনার ফোন আর গরম হবে না। তো কিভাবে সেটি করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমার পেজটিকে ফলো দিয়ে দিন, এমন অনেক সুন্দর ভিডিও আসবে যেগুলো আপনাদের কাজে দিবে। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমেই আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে ঢোকার পর একটু নিচের দিকে দেখেন লোকেশন নামে একটি অপশন আছে, লোকেশন নামে অপশনটিতে ক্লিক করবেন। তো লোকেশন অপশনটিতে ঢোকার পর লোকেশন সার্ভিসেস নামে একটি অপশন পাবেন, সেটিতে ক্লিক করবেন। লোকেশন সার্ভিসেস নামে অপশনটিতে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখেন ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং নামে দুটি অপশন আছে, দুটি কিন্তু অন করা আছে। তো কী করবেন, ওয়াইফাই স্ক্যানিং অপশনটিতে ক্লিক করার পর এটি অফ করে দিবেন। একটু ব্যাকে যাবেন, আবার ব্লুটুথ স্ক্যানিং অপশনটিতে ক্লিক করার পর এটিও অফ করে দিবেন। তারপর ব্যাকে চলে যাবেন। এবার আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে ঢোকার পর আপনি উপরের ডান পাশের কর্নারে যেয়ে আপনার ছবি সংবলিত লোগোটি পাবেন, সেটিতে ক্লিক করবেন। সেটিতে ক্লিক করার পর দেখতে পারবেন নিচের দিকে সেটিংস নামে একটি অপশন আছে, সেটিতে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর নেটওয়ার্ক প্রিফারেন্সেস নামে একটি অপশন পাবেন, সেটিতে ক্লিক করবেন। তারপর এখানে অটো আপডেট অ্যাপস নামে একটি অপশন পাবেন, সেটিতে ক্লিক করবেন। তারপর এখানে তিনটি অপশন পাবেন। তো তিনটি অপশনের মধ্যে আপনি নিচের অপশনটি ডোন্ট অটো আপডেট অ্যাপস, এটিতে ক্লিক করে ওকে করে দিবেন। দ্যাটস ইট। তাহলেই কিন্তু এই সেটিংসগুলো ওকে করে দিলে কিন্তু এখন থেকে আপনার ফোন আর গরম হবে না, আর সেই সাথে আপনার ফোন কাজ করবে কিন্তু খুব দ্রুত গতিতে।